عليكم السلام ورحمة الله وبركاته سيد الزمان باي بنغلاديش تيجي كبشوز أنت سيسن جي مني كون একজন মাজার ফুজারি ব্যক্তি বলেছেন যে মানুষ মরার পরও শিকড়ে জীবিত থাকে জীবিত থাকে এবং সে মানুষের বিপদ আপদ বা মানুষের উপকার করতে পারে প্রিয় ভাই দেখুন আসলে শয়তান তো এইভাবে মানুষের ঈমান নিয়ে খেলে কেন শয়তানের ষড়যন্ত্রে পড়ে গেছে দেখুন আল্লাহর প্রিয় বান্দারা যারা আছে সবাই যখন তারা দুনিয়াতে বিদায় নিয়ে যায় যদি সে জান্নাতি হয় তাহলে সে জান্নাতের নিয়ামতের মধ্যে থাকবে আর যদি জাহান্নামে হয়ে থাকে তাহলে জাহান্নামের শাস্তি তার মানে সে দোযখের শাস্তি ভোগ করবে কিন্তু দুনিয়াতে কি হয়েছে না হয়েছে এগুলা সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা তাদের নেই যেমন দেখেন সূরা ফাতির 22 নং পারার সম্ভবত 22 23 নং পারার 22 নং আয়াত আল্লাহ বলছে ওমা আংতা বিমুসমিউন মান ফিল কুবুর এ নবী আপনি যারা কবরে আছে তাদেরকে আপনি শোনাইতে পারবেন না অর্থাৎ তারা শুনবে না এছাড়া যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহ রাসূল বলছে ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস মানুষ যখন মরে যায় তার সকল আমল দরজা বন্ধ হয়ে যায় অপর এক আয়াতে আল্লাহ বলছে আমওয়াতুন গায়রু আহইয়াইন ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন তারা মৃত তারা জানে না তাদেরকে কখন জিন্দা করা হবে সুতরাং আসলে মানুষ যখন মরে যায় হ্যাঁ শহীদ আম্বিয়া কেরাম তাদের কবরে জীবিত তো কবরের জীবনটা দুনিয়ার জীবনের সাথে ভিন্ন সেই জন্য সেখানে তারা কি অবস্থাতে সেটা একমাত্র আল্লাহ জানে সাইয়েদুজ্জামান ভাই খুব ভালো করে মনে রাখেন যে আসলে কবরের জীবন সম্পর্কে অনেক উদ্ভট কাল্পনিক অনেক কথা হয় কিন্তু আসলে এগুলো সম্পূর্ণগুলো ভিত্তিহীন কারণ একটু একেবারে সহজে বুঝেন মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে কখনো কোনো মানুষ পৃথিবীতে এসে কবরের জীবন সম্পর্কে কোনো বর্ণনা দেননি আর দুনিয়ার কোনো জীবিত মানুষ কবরওয়ালার কাছে গিয়ে কবরে থাকা মানুষটার কাছে গিয়ে কোনো তথ্য আনতে পারেনি তাই শুধু এক্ষেত্রে আমরা শুধু কোরআন এবং সহিহ হাদিসে যা আছে হুবহু শুধু সেই কথাগুলোই বলতে এর সাথে বাড়তি কোনো কথা বলার অধিকার আমাদের নাই যেমন উদাহরণস্বরূপ দেখেন আমি এরকম অনেক জায়গা শুনছি দুই একজন আলেমকে এই ব্যাপারে কথা বলতো আমি নির্দেশের কথা বলছি কিন্তু ওরা তো আমাদেরকে গাল মান্দ করে ওই যে বলছে রাবি অবশ্যই কবর দ্বার রাখার পরে ফেরেশতা এসে জিজ্ঞেস মন রব্বুক রাব অবশ্যই বলছে যে তুমি আমার জিজ্ঞেস না করে তোমার রবেরই যে জিজ্ঞেস করো আমার রব কেনা তো আল্লাহ বলে কিছু এই তুই আমার বান্তির কাছে গেছস চলে জবাব আমি দিয়ে দিতেছি আচ্ছা বলেন এই যে কথা কথোপকথনের কথা বললো এই যে বক্তা বলছে তাই সেই কে তার বাপ শুদ্ধা কবরে গেছিল নাকি রাবে অবস্থি কবর থেকে উঠতে এসে তাদেরকে বলে গেছিল কেউ বলেনি তাহলে এই যে কথাগুলো কাল্পনিক কথা কেউ রাবে অবস্থি কবরে যায়নি আর কেউ রাবে অবস্থি কবর থেকে উঠতে কাউকে জানেনি তাহলে এই যে একটা অদ্ভুত কথা বললো এই কথাটা করতে ফ্যাক্ট করতে এগুলো না কথাটা আসলে কি বাস্তবে এগুলো কোনো আছে এই রকমের বহুত কাল্পনিক কথা আছে অমুকের কবর রাখার পরে ফেরেশতা এসে জিজ্ঞেস করছে তারপর এটা বলছে এই সব কথাগুলো কাল্পনিক কথা এগুলো কোনো বাস্তব কথা না কারণ কবরের জীবন সম্পর্কে কেউ জানে না কেউ জানে না এই যে কবরের পাশে আপনি বসে মেশিন লাগে বসে রয়েছেন কবর রাখে আজাব হয় না সে শাস্তিতে আছে না শান্তিতে আছে কিচ্ছু জানেন না এটা একমাত্র গায়েবের খবর আল্লাহ ভালো জানে যেটা কোরআন হাদিসে দুধ পেয়েছি অতটুকু বিশ্বাস করে যেটা জানি না বলে আল্লাহ ভালো জানে বস আল্লাহ আলো এগুলো তর্ক বিতর্ক করবেন না যদ্দূর বুঝাই দিবেন যে ভাই দেখো উনি আল্লাহ বলে ঠিক আছে সমস্যা নেই কিন্তু আল্লাহ তো চিরঞ্জীব তুমি সেই আল্লাহকে ডাকতে বলা হয়েছে কিন্তু তুমি আল্লাহ যদি দোয়া করতে পারো কিন্তু তাদের কাছে যে কিছু চাইবা তিনি তোমার প্রয়োজন পূরণ করে এই কথা বিশ্বাস করো কি করে তোমার আল্লাহ আল্লাহ তিনি গুমান না চন্দ্র তাকে স্পর্শ করে না কেন তিনি গুমান নেই বান্দার প্রয়োজন পূরণের জন্য বান্দার ডাক শোনার জন্যই তো তাহলে আমার তুমি যিনি এই ওলি যার কাছ থেকে নিয়ামত পেয়ে তিনি ওলি হয়েছেন তারে ডাকো না সেটা তো করো না তো যাই হোক এগুলো আপনার এবার বোঝানোর চেষ্টা করবেন হেদায়ত কমালে থাকলে হেদায়ত দেওয়া যদি না থাকে কিছু করার নেই আল্লাহ ওদেরকে হেদায়ত দান করো আসসালামু আলাইকুম